সত্যের জন্য রুখে দাঁড়াও, মিথ্যার জন্য নয়, কারণ মিথ্যার প্রশস্তি মোমের বাতির জল। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হোয়াট ইজ প্রোনাউন, ক্লাসিফিকেশনস অব প্রোনাউন। যদি আপনি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম প্রদর্শন করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করুন। আসুন জেনে আসি আজকের ভিডিওর মূল পর্বটি। ভিউয়ার্স, এখানে আপনারা দুইটি কোয়েশন দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ প্রোনাউন, ক্লাসিফিকেশনস অব প্রোনাউন। ভিউয়ার্স, প্রথম দিকে আপনাদের মাঝে উল্লেখিত করছি হোয়াট ইজ প্রোনাউন। প্রোনাউন, যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন, নৌরিন ইজ এ স্টুডেন্ট, শি গোস টু ইউনিভার্সিটি এভরিডে। ভিউয়ার্স, এখানে শি শব্দটি নৌরিনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, সুতরাং শি শব্দটি প্রোনাউন। ক্লাসিফিকেশনস অফ প্রোনাউন, প্রোনাউন আট প্রকার: পার্সোনাল প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমোস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। ভিউয়ার্স, এর পরবর্তী প্রতিটি প্রোনাউনের সংজ্ঞাসমূহগুলি উল্লেখিত করছি। পার্সোনাল প্রোনাউন, কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন, ইউ, দে, উই, হি, শি, এক্সেট্রা। ইন্টারগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারগেটিভ প্রোনাউন বলে। যেমন, হু, হোয়াট, হুইচ, এক্সেট্রা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে প্রোনাউন অনেকগুলো ব্যক্তি বা বস্তুর থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন, ইচ, নেইদার, এইদার, এক্সেট্রা। ডেমোস্ট্রেটিভ প্রোনাউন, ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলো, ওগুলো ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে বলে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন। যেমন, দিস, সাকস, দ্যাট, এক্সেট্রা। রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন পূর্বে উল্লেখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ পূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন, হু, হোয়াট, হুইচ, দ্যাট, এক্সেট্রা। রিসিপ্রোকাল প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা দুজন বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা বিনিময় বোঝায় তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন, ইচ, আদার, ওয়ান, অ্যানাদার, এক্সেট্রা। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন হল অবজেক্টিভ কেস, এ ব্যবহৃত সেই প্রোনাউন যার মধ্যে সাবজেক্টের অর্থ প্রতিফলিত এবং যা বাক্যে সাবজেক্ট কোনো কাজ করলে তা সাবজেক্ট এর দিকে ফিরে যায় এটা প্রকাশ করে। যেমন, মাই সেলফ, ইউর সেলফ, হার সেলফ, এক্সেট্রা। ইনডিফিনিট প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন, ওয়ান, এনি, সাম, এক্সেট্রা। ভিউয়ার্স, যদি এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন। ওকে, টাটা, বাই বাই, নেক্সট টাইম, সি।